খুবই আমি সাজার শ্বশুর বাড়ির থেকেও খাওয়ান দেয় না, স্বামীরও শ্বশুরে সরাই রাখছে, তারা ফ্যামিলি সরাই সরাই বোর্ডার লোক খুবই নির্যাতন করতেছে। আমি স্বামীর বিড়ি থাকতে চাইতেছি, আমি কাজকর্ম করে মেয়ে লইয়া সুখ শান্তিতে থাকতাম, কিন্তু শ্বশুরও থাকতো যেন শ্বশুরে যা মেরে সরাই রাখছে, সরাই সরে আমার লোক খুবই নির্যাতন করতেছে। আমি এরার বিচার চাই, আমি এরার বিচার চাই, যাতে শ্বশুরে ইতান করে সেরা আমার খাওয়ান খরচ সব কিছু যাতে দেয়, বাচ্চাদের ভবিষ্যৎ যাতে করে, যাতে আমার মায়া দুইটা আমার জীবন যেতে পারে। আমি আর কতকাল না খাইয়া খাইয়া থাকতাম, কতকাল আমি বাজারে বাজারে খুঁজা খুঁজার কতকাল খাইতাম আমি, আমার আর সহ্য হইতেছে না। আমি নিষ্পাপ শিশুটির একটা 13 মাসের আবিদা আর একটা 12 বছর আর আবিদা এটি দিলে খুবই কষ্ট আছি। সরকারে কটা চাল দিতেছে, চাল বেচা বেচা আমি তেল মশলা আনি না রে, অভাবের জাল আমি বাজারে বাজারে বাচ্চাটি লিয়ে ভিক্ষা করে করে খাইতেছি আমি। আমি বিচার চাই হরিবর সরকারের, বিচার চাই আমি হরিবর সরকারের। সুযোগ সুবিধা খালি করতো গ্রামের মধ্যে চেষ্টা কর, কিন্তু গ্রামের তারা তো চেষ্টা খুবই করতেছে। অক্ষণ আমি চাইতেছি হের বাবুরে অ্যারেস্ট করো ওরা সেরা, এরপরে হের ফুলার খুঁজ সম্পূর্ণভাবে পাওয়া যাইব। হ্যাঁ বাপ ফুতে তারা ফোনে কথা কন্ট্যাক্ট করে, আমি দেখতে লাগছি আর একদিন আমার খুব নির্যাতন করতো চাইতেছে ঘরের মধ্যে, এইটা চাইতেছে আমার মায়ের লাউনের লেগে খুবই চেষ্টা করতেছে শ্বশুর বাড়ির শ্বশুরে দেওয়ারে জালে শাশুড়িয়ে। এখন আপনি কার বাড়িতে আশ্রয় নিছেন? এখন আমি ভাইয়ের বাড়িতে আশ্রয় নিছি। কোন জায়গায় এটা? এটা মহেশখোলা আর সূর্যমণি নগর।